উজানের ঢল ও জোয়ারের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল কাঠালিয়া ও রাজাপুরে বেরিবাদ না থাকায় বিষখালী নদীর পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত সহ রাস্তাঘাট এতে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায় সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে তিন চার ফুট বৃদ্ধি পেয়েছে এতে জেলার সুগন্ধা নদীর তীরবর্তী নলছিটি উপজেলার নাচনমহল ভবানীপুর ইসলামপুর তেঁতুলবাড়িয়াসহ বিশ গ্রাম প্লাবিত হয়েছে